সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানেস্থেসিওলজি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল। আর এখন আমার নতুন পরিচয়, আমি স্বপ্নিল আবদুল্লার বাবা। আমার ছেলে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে। এজন্য আসলে শুরুতে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। সব প্রশংসা আসলে আল্লাহরই এবং যা প্রাপ্তি তা আল্লাহর তরফ থেকে। তারপরে শিক্ষকদের অবদান আর আমার ছেলের প্রচেষ্টা আর তার একাগ্রতা, তার অধ্যবসায় এবং তার মনোযোগ দিয়ে পড়াশোনাই আসলে তার এই সাফল্যের মূল। তারপরে একে পাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন অভিভাবকদের ভূমিকা ছিল তেমন ছিল শিক্ষকদের। আর বিশেষভাবে আমি এখানে একটু স্মরণ করি উন্মেষ, যারা বরিশালে বছর নতুন আসছে। শুরুতে সবাই কনফিউজ ছিল, বরিশালে যারা আগে থেকে আছে কোচিং সেন্টার তাদের সাথে এরা কম্পিটিশনে কেমন করবে এমন আমাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না। কিন্তু তাদের সাথে কথা বলে, এই ইউনিটে যারা কাজ করেন ওনাদের সাথে কথা বলে আমি আসলে কনভিন্স ছিলাম যে এরা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রমী এবং গঠনমূলক এবং অর্গানাইজড অনেক। সেই সুবাদে আমার ছেলেকে এখানে দিলাম এবং এরপরে যেহেতু সে স্কুলে এবং কলেজে ফার্স্ট বয় ছিল, তার দেখা দেখি আরও অনেকে এখানে আসছিল। সব কিছুর পরেও আমরা সন্তুষ্ট তাদের কার্যক্রমে, তাদের অ্যাক্টিভিটিতে। যাই হোক, আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই, সে যেন ভালো মানুষ হয়, ভালো ডাক্তার হয়, তার শারীরিকভাবে মানসিকভাবে যেন সুস্থ থাকে। আর যে যারা পাশ থেকে সমর্থন দিয়ে দিল তাদের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধিও কামনা করি। আর আল্লাহর কাছে আবার শুক্রিয়া জানাই শিক্ষকদের, সেই শৈশব থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জানাই। উন্মেষ এদের এই অবদানকে বললাম। আর পরিশেষে সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল এবং সবার উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করি।